হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন গুড়ের মজাদার মশলা চায়ের রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। মশলা চায়ের জন্য প্রথমেই আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এরপরে চায়ের জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর ভেতর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, জাল করে রাখা। এরপরে আমি এর ভেতর মশলাটা দিয়ে দিচ্ছি, 3টা এলাচ, 2টা লবঙ্গ, 1 টুকটো দারচিনি। এখানে আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন, আমি এখানে দেইনি আদা কুচি। সবগুলো মশলা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে চা পাতাটা এ পর্যায়ে দিতে পারেন, কিন্তু আমি বলক আসলে এরপরে দিব, তাহলে চায়ের কালারটা সুন্দর হয়। দুধটা ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি এর ভেতর চা পাতা দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ চা পাতা দিয়েছি। চা পাতাটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করব, বেশিক্ষণ জাল করতে যাবেন না, তাহলে চাটা তেতো হয়ে যাবে। দুই তিন মিনিট জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার চাটা হয়ে গেছে। এরপর আমি চাটাকে একটা কাপে ঢেলে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে চাটাকে আমি ঢেলে নিচ্ছি কাপে। এখানে আমি 1 চামচের মতো গুড় দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, আর চেষ্টা করবেন এটা গুড় দিয়ে করারই, যেহেতু এটা গুড়ের চা। চাইলে চিনি দিয়েও খেতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে এটার টেস্টটা ভালো আসে। এই তো আমার গুড়ের চা হয়ে গেছে। এটি খেতে কিন্তু অসম্ভব মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।